সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যারা দেশে যাবেন বা যাচ্ছেন অথবা ভবিষ্যতে যাবেন সবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করেন যে আমরা দেশে যাওয়ার সময় অতিরিক্ত কার্টুন নিতে পারবো কিনা না যেই কার্টুনগুলো আমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছে যেগুলো আমাদের টিকিটের সাথে আছে যত কেজি মাল আমরা টিকিটের সাথে নিতে পারবো এর থেকে বেশি মাল আমরা নিতে পারবো কি না হ্যাঁ পারবেন এ বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিব কত টাকা লাগবে কিভাবে বুকিং করবেন সব কিছু আর এই তথ্যগুলো আমরা এয়ারপোর্ট থেকে সংগ্রহ করেছি এখানে তথ্যের কোনো গরমিল নেই তাই দয়া করে যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেক প্রবাসী আছেন তথ্য সংকটের কারণে বিপদে পড়ে যান আপনার শেয়ারে সেও জানতে পারবে কোনো এক সময় সে দেশে যাওয়ার সময় তাকে আর কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না আপনার কাছে যদি অতিরিক্ত মাল হয়ে থাকে তাহলে আপনি তেইশ কেজির কার্টুন বুকিং করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও পারবেন সাউদি এয়ারলাইন্সেও পারবেন প্রতি তেইশ কেজির জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের ফি হল চারশো পঁচিশ রিয়াল আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বুকিং করেন তাহলে চারশো পঁচিশ রিয়াল গুনতে হবে আপনাকে প্রতি তেইশ কেজির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি এয়ারপোর্ট থেকেও বুকিং করতে পারবেন আপনি যদি সৌদি এয়ারলাইন্সের জন্য বুকিং করেন এয়ারপোর্ট থেকে তাহলে আপনাকে গুনতে হবে তিনশো পঁচাত্তর রিয়াল আর যদি অতিরিক্ত মাল হয় তেইশ কেজির থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ তাহলে আপনাকে আরও একশো আশি রিয়াল বেশি দিতে হবে প্রতি কার্টুনের সাথে ওয়ান এইটি রিয়াল আপনাকে অতিরিক্ত গুনতে হবে সরাসরি যদি আপনি অফিস থেকে বুকিং করতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো জানি না তবে সৌদি এয়ারলাইন্সের আপনি যদি সরাসরি অফিস থেকে বুকিং করেন তাহলে আপনাকে গুনতে হবে তিনশো রিয়াল পঁচাত্তর রিয়াল কম পাবেন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি অফিসের ফিটা জানি না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপনি চাইলে দুইভাবে বুকিং করতে পারেন সরাসরি কার্টুনটা আপনি এয়ারপোর্ট থেকে বুকিং করতে পারেন অথবা আপনি চাইলে যেখান থেকে টিকিট কিনবেন তাদের মাধ্যমে বুকিং করতে পারেন আপনি যদি টিকিট কিনেন সৌদি এয়ারলাইন্সের অফিস থেকে অথবা আপনার কাছে যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট থাকে তাহলে আপনি টিকিট দেখিয়ে সৌদি এয়ারলাইন্সের অফিস থেকেও বুকিং করতে পারবেন এর জন্য খরচ হবে আপনার তিনশো রিয়াল আর লোকাল অফিস থেকে যদি আপনি সৌদি এয়ারলাইন্সের জন্য বুকিং করেন তাহলে আপনাকে তিনশো পঁচাত্তর রিয়াল গুনতে হবে লোকাল অফিস এবং এয়ারপোর্টের ফি সেম সেম তিনশো পঁচাত্তর রিয়াল তবে আমি বেটার মনে করি আপনার টিকিট কেনার সময় তাদের কাছ থেকে বুকিং করে নেবেন অথবা সরাসরি এয়ারপোর্টে গিয়েই বুকিং করবেন আপনি সাথে করে মাল নিয়ে আসুন এয়ারপোর্টে এসেই আপনি বুকিং করুন বর্তমানে এয়ারপোর্টে বুকিং কাউন্টার আছে বুকিং কাউন্টারে বুকিং দিয়ে আপনি বোর্ডিং পাস নিতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি চার কেজি যদি বেশি হয় তাহলে কত টাকা দিতে হবে আমরা যারা হ্যান্ড ব্যাগে নিয়ে যাই অথবা নর্মাল কার্টুনের মধ্যে যেগুলো বিমানের অ্যানাউন্সমেন্টের মধ্যে আছে সেখানে যদি এক দুই তিন চার কেজি বেশি হয় তাহলে কত কেজি প্রতি কেজি চল্লিশ টাকার অধিক কোনো এয়ারায়েন্স পঞ্চাশ টাকা পর্যন্ত নেয় এক কথায় চল্লিশের ওপরে থাকবে তাই বলবো যদি আপনার পাঁচ ছয় কেজি সাত কেজি বেশি হয়ে যায় দয়া করে এর সাথে আরও কিছু মাল মিলিয়ে তেইশ কেজির একটা কার্টুন করুন কার্টুন করে সেটা বুকিং দিয়ে দিন তিনশো পঁচাত্তর রিয়াল অথবা চারশো পঁচিশ রিয়ালের মধ্যে ব্যাটার হবে কারণ অনেক টাকা বেঁচে যাবে এবং সাথে করেই আপনি মালগুলো নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ